নতুন জাতীয় শিক্ষাক্রম 2022 অভিজ্ঞতা শেয়ারিং ভিডিওতে আপনাদের স্বাগতম। সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের শিখন অভিজ্ঞতা 7, বাইনারি সংখ্যার গল্প, মোট সেশন 10টি। বাইনারি সংখ্যা নামক অভিজ্ঞতার শ্রেণীভিত্তিক যোগ্যতা হল বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল ক্ষেত্রে গণিতের প্রয়োগকে উপলব্ধি করতে পারা। সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে 8টি একক যোগ্যতা রয়েছে, তার মধ্যে এটি 6 নম্বর যোগ্যতা। এই যোগ্যতা কেন্দ্রিক জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ হল জ্ঞান, বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা, বাইনারি থেকে দশমিকে রূপান্তর সম্পর্কে ধারণা, দশমিক থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর সম্পর্কে ধারণা। দক্ষতা, বাইনারি থেকে দশমিকে রূপান্তর এবং দশমিক থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর, সমস্যা সমাধানের ক্ষেত্রে বাইনারি সংখ্যার ধারণা প্রয়োগ। দৃষ্টিভঙ্গি, সঠিকভাবে বাইনারি সংখ্যা পদ্ধতি প্রয়োগে আগ্রহ, বাস্তব জীবনে বাইনারি সংখ্যা প্রয়োগের গুরুত্ব অনুধাবন, এবং মূল্যবোধে আছে বস্তুনিষ্ঠতা ও নৈর্ব্যক্তিকতা। সেশন একে প্রথমে শিক্ষার্থীদের অনুমানের খেলার সাথে পরিচিত করিয়ে দেই। এক্ষেত্রে উপকরণ হিসাবে ব্যবহার করি টর্চ লাইট। এখানে একজন শিক্ষার্থী প্রিয় ব্যক্তি বা কোনো সিনেমার নাম মনে মনে ভেবেছিল, অপর একজন শিক্ষার্থী সিনেমার নাম অনুমান করেছিল। অনুমান সঠিক হলে লাইট জ্বলবে, অনুমান ভুল হলে লাইট জ্বলবে না। এই লাইট অফ এবং লাইট অন কে যদি আমরা বাইনারিতে নিয়ে আসি, তাহলে অন হলে লাইট জ্বলবে এবং জিরো হলে লাইট জ্বলবে না। এই খেলার মাধ্যমে বাইনারি ডিজিট বা বিট 0-1 এর সাথে শিক্ষার্থীরা পরিচিত হয়। 2 নম্বর সেশনে আমি শিক্ষার্থীদের ব্রাজিলের পিরাহা উপজাতির ভাষা সম্পর্কে বলি। পিরাহা উপজাতিরা আমাজান বনের গহীন অরণ্যে বসবাস করে। তারা 1 ও 2-এর বেশি গণনা করতে পারে না। 2-এর বেশি হলে তারা বলে থাকে অনেক। তারপর শিক্ষার্থীদের কার্ডে ডট বসানোর একটি প্যাটার্ন দেখাই। আপনারা স্ক্রিনে এরকম একটি প্যাটার্ন দেখতে পাচ্ছেন। নিয়ম অনুযায়ী শেষের কার্ডের পরের সিকোয়েন্সে কয়টা ডট বসবে অনুমান করতে বলি, অর্থাৎ যে কার্ডে ডট নেই সেই কার্ডে কয়টি ডট বসবে তা অনুমান করতে বলি। শিক্ষার্থীরা এই অনুমানটি ভালোভাবেই করতে পেরেছিল। তারপর আমি তাদের এগুলো বিস্তারিতভাবে বলি। প্রথম কার্ডে আছে 1টি ডট, দ্বিতীয় কার্ডে আছে 2টি ডট, তৃতীয় কার্ডে আছে 4টি ডট। এখানে দেখা যাচ্ছে দ্বিগুণ করে ডটের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাহলে পরের কার্ডে হবে 8টি ডট। 3 নম্বর সেশনে আমি কার্ডের ছবিগুলো দেখে 147 পৃষ্ঠার ছয়টি শিক্ষার্থীদের সফলভাবে পূরণ করাতে সক্ষম হই। যে কার্ডে ডট আছে সেই কার্ডটি হবে অন, আর যে কার্ডে ডট নাই সেই কার্ডটি হবে অফ। আবার যে কার্ডে ডট নেই সেটি হবে জিরো, যে কার্ডে ডট আছে সেটি হবে অন। তার পর ওয়ান কার্ড গুলো মিলিয়ে সর্বমোট ডটের সংখ্যা হয় 5। তাহলে বাইনারি 0101 এর মান দশমিকে হবে 5। এভাবে আমি বাইনারি থেকে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি নির্ণয় করাতে সক্ষম হই এবং শিক্ষার্থীদের জোড়ায় জোড়ায় কাজগুলো করার নির্দেশনা দেই। সেশন 4-এ শিক্ষার্থীদের 149 পৃষ্ঠার একক কাজ করার নির্দেশনা দেই। নিচের ফাঁকা ঘরগুলোতে সঠিক দশমিক সংখ্যা কার্ড বা বাইনারি সংখ্যা দিয়ে পূরণ করতে বলি। তারপর এই মজার কুইজটি সম্পন্ন করার নির্দেশনা দেই। কোনো শিক্ষার্থী কুইজটি বুঝতে পেরেছিল না, তাদের কুইজটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দেই। 1 নম্বর কুইজটি ছিল, উপরের ছবিটিতে বাইনারিতে কোন সংখ্যাটি প্রকাশ করা হয়েছে? যেহেতু ছবিটিতে 4টি বাতি অন আছে, তাই 4টিতেই অন বসবে, তাহলে সঠিক উত্তর খ। 2 নম্বর কুইজটি হলো, উপরের ছবিটিতে যে বাইনারি সংখ্যাটি দেখানো হয়েছে তার দশমিক মান কত? তার দশমিক মানটি হলো 15। তারপর সমস্যা 1 থেকে 5 বাছাই করার নির্দেশনা দেই। সেশন 5 এর শুরুতেই বাড়ির কাজগুলো যাচাই করে নেই। তারপর মগজ খাটা অংশটি সমাধান করতে বলি এবং দলগতভাবে কাজটি করার নির্দেশনা দেই। তারপর 152 পৃষ্ঠার কুইজটি নিয়ে আলোচনা করি এবং বাড়ির কাজ হিসাবে শখটি পূরণ করার নির্দেশনা দেই। সেশন 6 এর শুরুতে হাতের আঙ্গুলে বাইনারি সংখ্যা গণনা পদ্ধতিটি ব্যাখ্যা করি, নিয়মটি ভালোভাবে শিক্ষার্থীদের বুঝিয়ে। তারপর শিক্ষার্থীদের দৈর্ঘ্য মাপার চ্যালেঞ্জ শিরোনামের একক কাজে অংশগ্রহণ করাই। সেশন 7-10-এ ভর মাপার চ্যালেঞ্জ, বাইনারি খেলনা যন্ত্র, জন্মদিনের ম্যাজিক ট্রিক ইত্যাদি খেলা সম্পন্ন করা হয় এবং বাইনারি সংখ্যার বিভিন্ন ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।